হ্যালো ফ্রেন্ডস, ওশিয়ান সাবিহা লিমিটেডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি, আর যেটি হচ্ছে ব্রেড ক্রাইমের রেসিপি। আমি আশা করছি তোমাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে নতুন রেসিপির জন্য। তো ব্রেড ক্রাইমটা তৈরি করার জন্য আমি ব্রেড ক্রাইম তৈরি করার আধা ঘন্টা আগে রুটিগুলোকে রোদে রেখেছি, আর আধা ঘন্টা পরে আমি রুটিগুলোকে আমার হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। অনেকে আছে যারা ছুরি দিয়ে কাটে, শেপ দেয়, কোনো দরকার নেই, কারণ ব্লেন্ডারে এটাকে আমি গুঁড়োই করে ফেলবো, তাহলে এত ঝামেলা করার কোনো দরকার নেই। আমি এখানে এক প্যাকেট পাওয়া রুটি নিয়েছি, আর রুটিগুলোকে আমি রোদে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আমরা রুটিগুলো ফ্রিজে রাখি বা বাইরে রাখলেও রুটিটা নরম হয়ে যায়, ফলে ব্লেন্ডারে যখন আমরা ব্লেন্ড করতে যাই তখন ব্লেন্ডারে জারের সাথেই লেগে যায়, আর খুব ভালোভাবে এটা গুঁড়ো হয় না। এই জন্য আমি রোদে রেখেছি, এতে করে একটু মচমচে হয়ে যায়, আর এই জন্যই আমার পাওয়া রুটির গুঁড়োটা খুব ভালোভাবে হবে এবং খুব সহজে খুব তাড়াতাড়ি। তো এবার আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর এর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি সামান্য জর্দা রং। এখানে সামান্য বললে ভুল হবে, এখানে আমার যা যেরকম কালার পছন্দ ওই রকম দিয়েছে, আবার অনেকে সাদাও রাখে, তাতেও সমস্যা নেই। তো আমি এবার এটাকে ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে এবার একটু নেড়ে দেব। এবার আমি এটাকে আবার ব্লেন্ড করব। তো আমি কালারটা প্রথমে সামান্য দিয়েছি, যদি পরে আরও লাগে তাহলে আরও দেব। তো আমি আবারও কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নেড়ে নিয়েছি। তো আমার কালারটা কম হয়েছে লাগছে, এই জন্য আমি এর ভেতরে দিয়ে দিলাম আরও জর্দা রং। এবার এটাকে আমি আরও ব্লেন্ড করে নেব। এখানে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করলেই এটা সম্পূর্ণ ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। তো আমার গাঢ় কালারটা পছন্দ, এই জন্য আমি খুব গাঢ় করে এটাকে রং দিয়েছি। দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এটাকে আমি একটি ট্রেতে ঢেলে নিয়েছি। তো এবার এই ব্রেড ক্রাইমটা আমরা রোদে দিয়েও এটাকে আমরা মচমচে করে জারে রাখতে পারি, আর চুলায় জাল করেও। রোদে রাখলে দেখা যায় আধা ঘন্টাকে 1 ঘন্টা রাখতে হয়, মানে এটা একটা ঝামেলার ব্যাপারের মতোই। আর যদি আমরা চুলায় এটাকে জাল করে নিই তাহলে 2 থেকে 3 মিনিট যদি জাল করে নিই তাহলে এটা ভালোভাবে মচমচে হয়ে যাবে, সুতরাং চুলারটাই আরও বেশি সহজ। তো আমি এটাকে এবার তেলেই নেব। আমি চুলায় মিডিয়াম আঁচে অনবরত নেড়ে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। 3 মিনিট পরে এটাকে হাতে তুলে একটু, মানে হাতে তুলে একটু ডলা দিলেই বোঝা যাবে যে এটা মচমচে হয়েছে, আর এটা যখন ঠান্ডা হয় তখন কিন্তু আরও বেশি মচমচে হয়ে যায়। তো আমার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ভেঙে দেখাচ্ছি হাতের মধ্যে, সম্পূর্ণভাবে এটা মচমচে হয়ে গেছে। তো এবার এটাকে আমি এবার একটা কাঁচের জারে রেখে দেবো। তোমাদের যে কাঁচের জারে রাখতে হবে তার কোনো কথা নেই, এমন একটি বক্সে রাখতে হবে যেখানে বাতাস প্রবেশ করতে পারবে না। এভাবে তোমরা 1 মাসের মতো এটাকে নর্মালভাবে সংরক্ষণ করতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।